all district connected, education department connected, all vice chancellors are also there, from Kolkata University to Jadavpur to presidency, finance minister আছেন virtually, এবং all district আছেন, all district DMSP রাও আছে, press কে connect করা হয়েছে, কই দেখতে পাচ্ছি না তো? ব্যাংকার্সও আছে, থ্যাংক ইউ সো মাচ, প্রেস আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমরা আজকে প্রথমেই আপনাদের বলি যে ছাত্রছাত্রীরা আমাদের গর্ব এবং ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনের দেশের মুখ এরাই উজ্জ্বল করবে, বাংলার সম্মান বিশ্ব বাংলায় বাংলাকে প্রতিষ্ঠিত করবে এরাই। তাদের বাস্তব স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, তাদের স্বপ্ন আলোকের ভোর দেখাবার জন্যই আমাদের কিন্তু এই স্কিম। আমরা অনেক কিছু ইতিমধ্যেই করেছি, অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুলে যাওয়ার পোশাক, স্কুল ব্যাগ ও জুতো দেওয়া থেকে শুরু করে প্রাইমারি সেক্টরে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রীটা হচ্ছে ইন জেনারেল সমস্ত মেয়েদের জন্য, অল গার্ল চাইল্ড সরকারি স্কুল কলেজে ইউনিভার্সিটির, শিক্ষাশ্রী হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের, ঐক্যশ্রী হচ্ছে সংখ্যালঘুদের, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিল মিন্স স্কলারশিপ, এটা জেনারেল স্টুডেন্টদের, ইকোনমিক ব্যাকওয়ার্ড ইন জেনারেল অল কাস্টকে যারা কোনো সুযোগ পায় না। অনলাইন পড়াশোনার সুবিধার জন্য 12 ক্লাসে পড়ে এমন সমস্ত ছাত্রছাত্রীকে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট মোবাইল ফোন দেওয়া, যেটা আমরা অলরেডি দিয়েছি একটা যুগান্তকারী পদক্ষেপ, তার নাম তরুণের স্বপ্ন, এটা আমরা আগেই করেছি। এবার আমরা চালু করতে চলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এর জন্য আমরা গর্বিত এবং নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের সরকার আসলে এটা করবে, এবং আগেই কৃষক বন্ধুটা আমরা করে দিয়েছি, এবং আজকে এটা একটা বিরাট কাজ, সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম, দেশেও তো বটে, ইউনিক স্কিম। এবং আমরা যেটা বলি, আমরা যে কথা রাখি, এবং কথা রাখাটাই আমাদের কথা, কথা রাখাটাই আমাদের কাজ, এবং উন্নয়ন আমাদের কাজ। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত, মনে রাখবেন, ছাত্রছাত্রীরা ঋণ নিতে পারবেন, এর জন্য কোনো গ্যারেন্টার লাগবে না, গ্যারেন্টার হবে রাজ্য সরকার। এই ক্রেডিট কার্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, দশম শ্রেণী থেকে শুরু করে স্নাতক, স্নাতক থেকে স্নাতকোত্তর, অর্থাৎ ওই এমএ টেমএ, এমএসসি নানা রকম, এমকম, এরপর ডিপ্লোমা আছে, ডাক্তারি আছে, গবেষণা আছে, সব কিছুতেই লোন পাওয়া যাবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, যেখানে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিপিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়, সেখানে পড়াশুনো করলেও এই ঋণ পাওয়া যাবে। মনে রাখবেন, এই ঋণটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে কতগুলো বিশেষ দিক আছে। লেখাপড়ার যাবতীয় খরচ কোর্স ফি, টিউশন খরচ, হস্টেল ফি, বইপত্র, কম্পিউটার ল্যাপটপ কেনা, এই প্রকল্প থেকে ঋণ পাবে। বাংলায় বসবাসীকারী ভারতীয় ছাত্রছাত্রীরা রাজ্য, রাজ্যের বাইরে, এমনকি বিদেশে অবস্থিত যে কোনো স্বীকৃত স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য এই ক্রেডিট কার্ডে সুবিধে পাবেন।
চল্লিশ বছর বয়স পর্যন্ত এটা চলবে। কেন এত বছর আমরা অ্যালাউ করেছি? স্টুডেন্ট তো মাধ্যমিক পাশ করে 13-14-15-16 বছরের মধ্যে। তার কারণ হচ্ছে, অনেকে জানবেন হয়তো ব্রেক অফ স্টাডিজ হয়ে গেছে, পড়াশুনো করতে পারেনি পয়সার অভাবে, এখন হয়তো কোনো চাকরি বাকরি করে বা করে না, কিন্তু তার পড়াশুনোর দিকে ঝোঁক আছে, সে একটা গবেষণা করতে চায়, সে একটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চায়। সেই ক্ষেত্রে তারা যাতে সুযোগ পায় রিসার্চ করতে পারে, সেই জন্যেই 40 বছর বয়স অবধি এই সুযোগটা দেয়া হয়েছে। এই ক্রেডিট কার্ডের ঋণের মেয়াদ হচ্ছে 15 বছর। 15 বছর মানে অনেক বেশি। তার মধ্যে তারা চাকরি বাকরিও পেয়ে যাবেন, উচ্চশিক্ষা যারা করেন ভালোভাবে, শিক্ষায় দীক্ষায় যারা নানা রকম ট্রেনিং নেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে, তারা চাকরি বাকরি পেয়ে 15 বছরের মধ্যে এই ঋণ শোধ করবেন। রাজ্যের সব সরকারি বেসরকারি কোঅপারেটিভ ব্যাংক থেকে এই লোন পাওয়া যাবে এবং ব্যাংকিং সেক্টর থেকেও পাওয়া যাবে। দ্য এন্টায়ার লোন ইজ কভার্ড বাই ইন্স্যুরেন্স। আবেদন করার পদ্ধতি খুব সহজ, সবটাই অনলাইন। কোর্স চলাকালীন যে কোনো সময় আবেদন করা যাবে। এর ফলে ছেলে মেয়েদের পড়াশুনোর খরচের জন্য বাবা মার আর কোনো চিন্তা থাকবে না এবং বাচ্চাদেরও মন খারাপ করে ঘুরে বেড়াতে হবে না, এখানে ওখানে এডুকেশন লোনের জন্য ঘুরতে হবে না, পায়ের জুতো বা হাফসোল খয়ে যাবে না। আমি আশা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড আগামী দিনে ছাত্রছাত্রীদের অনেক স্বপ্ন পূরণে তাদের সাহায্য করবে। তাই আমি সবাইকে বলবো, টাকা পয়সার কথা না ভেবে মন দিয়ে আমার ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশুনো করুন। পিতামাতাকেও বলবো, অভিভাবকদের চিন্তা করবেন না, আপনি ঘরের সামনে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আপনার হাতের মুঠো এসে গেল, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার ছেলেমেয়েরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ টিচার, কেউ আইএস, কেউ আইপিএস, নানা রকম উচ্চশিক্ষায় দেশে বিদেশে তারা স্থান পাবে, আপনাদের মুখ উজ্জ্বল করবেন। এই ক্ষেত্রে পরিবারও আজকে তাদেরও আমি আমাদের প্রণাম জানাচ্ছি সব পরিবারকে, এবং আমাদের কথা মতো আমরা কথা রেখেছি, সেই জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। যেসব ছেলেমেয়েরা আজকে এই কার্ড পেলেন বা যারা আবেদন করেছেন, আমি সবাইকে আমার অভিনন্দন জানাই। আগামী দিনও যারা আবেদন করবেন তারা এই কার্ড পাবেন। আমি চাই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়ে উঠুক আমার ছাত্রছাত্রীদের বিশেষ বন্ধু, বিশ্বস্ত সাথী। আমি আপনাদের আরও বলি যে একটা দিকে শুধু লক্ষ্য রাখতে হবে যে কখনোই কোনো স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে কোনো প্রতারক যদি কার্ডটাকে নকল করে নানা রকমভাবে আপনাদের প্রভাবিত করার চেষ্টা করে, মনে রাখবেন এই সমাজে যেমন ভালো লোক আছে, কিছু দুষ্ট প্রকৃতির লোকও আছে যারা নিজেদের স্বার্থে গভর্নমেন্ট লোগো মিসইউজ করে। পার্লামেন্টের ঘটনাও আপনারা জানেন, পার্লামেন্টে যখন অ্যাটাক হয়েছিল গভর্নমেন্টের গাড়ি করে গিয়েই কিন্তু টেরোরিস্টরা অ্যাটাক করেছিলেন। এগুলো এক একটা কিছু লোক আধার কার্ড থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, স্টুডেন্টস কার্ড থেকে শুরু করে নানারকমভাবে তারা কিন্তু জালিয়াতি করে। কোনো জালিয়াতির দিকে তাকাবেন না, যাবেন না। স্টেট ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে যে অনলাইন হচ্ছে সেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন অনুযায়ী কাজটা হবে। আর আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, কোঅর্ডিনেশন করতে হবে, মনিটরিং করতে হবে, যারা স্টুডেন্টদের এই টাকা নিয়ে কোনো মিসইউজ না করে, এবং সেক্ষেত্রে নজর রাখতে হবে। একমাত্র আর যে যে জায়গা থেকে স্টুডেন্টরা লোন পাবে সেই জায়গাগুলোকে নিশ্চিন্ত করে দিতে হবে, জেলা থেকে শুরু করে স্টেটে, যাতে কোনো বাইরের প্রতারণা করে, নকল লোগো করে, আজকাল তো নকল ভিডিও হয়, নকল ডেকোরেটেড সাজ করিয়ে দেয়,
নকল নানা রকম কাজ করে বেড়ায়, দে আর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। এই যে ভ্যাকসিনের যেটা হলো, ইট ইস আইসোলেটেড কেস, ইট ইস নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। কিন্তু অনেক সময় কেউ বুঝতে পারে না, ভাবে সরকারি গাড়ির কালার লাগাচ্ছে, চোর ডাকাতরা তো এগুলোই করে বেড়ায়। আর চোর ডাকাতরা সবসময় চেষ্টা করে বাইরে কেউ বেরোলেই তার সাথে একটা ছবি তুলে নেওয়ার, সেলফি বলুন, দিদি একটা সেলফি তুলবো। আমি অনেক সময় এখন বলে দিন না না বলি একটাই কারণে, কারণ কেজি কোথায় কী করে বেড়াচ্ছে তার তো কোনো ঠিক নেই। ধরুন আমি দুর্গাপুজোর প্যান্ডেলে গেলাম, অনেক লোক প্যান্ডেলে থাকে, সবাইকে তো চিনি না, মন্দিরে পুজো দেখতে আসে অনেকে, কে কোথায় একটা দূর থেকে ছবি তুলে নিচ্ছে। আমি তো একবার লক্ষ্য করলাম, আমি প্লেনে বসে আছি 1A সিটে আর ছবি তুলছে 20 নম্বর সিট থেকে, পুরো জুম করে, ফটোশপ করে, এসব কায়দাও আছে। সুতরাং সব কিছু ফুল প্রুফ করে যাতে কাজটা চলে, এদিকে আমি ব্যর্থবশ এবং বিশেষ করে মনীষ জৈন যারা আছেন এবং ব্যাংকিং সেক্টর, আমাদের কোঅপারেটিভ সেক্টর, স্টুডেন্টরা যাতে হ্যারাস না হয় এটা লক্ষ্য রাখতে হবে, স্টুডেন্টরা যাতে অ্যাডভান্টেজ পায় সেটা লক্ষ্য রাখতে হবে। যে স্টুডেন্টরা লোন পেয়েছে তাদের সাথে আপনাদের একটা কমিউনিকেশন সিস্টেম থাকবে, এটা মাথায় রাখবেন। এই সেই কমিউনিকেশন সিস্টেমের যে কোড, এই কোড কেউ যেন জানতে না পারে, একজন দুজন ছাড়া, এবং কোনো ঘটনা ঘটলে সেই দুজনই কিন্তু দায়ী হবে, এটাও মাথায় রাখতে হবে। আমরা 70 লক্ষের বেশি ছাত্রছাত্রী কন্যাশ্রীকে দিই, কন্যাশ্রীরাও এর থেকে সুযোগটা পাবে, ঐক্যশ্রী যারা পড়ে তারাও পাবে, সবুজ সাথী সাইকেল দেওয়া হয় তারাও পাবে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স তারাও পাবে, নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট ISIPS পরীক্ষার জন্য বিশেষ আবাসিক ট্রেনিং দেওয়া হবে, এর জন্য সেখানে সত্যেন্দ্রনাথ ঠাকুর স্টাডি সেন্টার তৈরি করা হয়েছে, 100 ছেলে মেয়েকে আমরা নিচ্ছি যারা বিনামূল্যে থাকা খাওয়া পড়াশোনার সুযোগ পাবে এবং মাসিক স্টাইপেন্ডও পাবে, সব খরচ বহন করবে রাজ্য সরকার, যাতে ISIPS, WBCS, WBPS গরিবের ঘর থেকে, আদিবাসীর ঘর থেকে, তপশিলীর ঘর থেকে, নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে, সাধারণ ঘর থেকে আসে। এবং আজকে ঐতিহাসিক হুল দিবস, হুল দিবসের এই পুণ্য দিনে সাঁওতাল বিদ্রোহের নায়ক সিদ্দিক কানহুকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, সকল আদিবাসী ভাই বোনকেও জানাই আমার সালাম, জয় জোহার এবং অভিনন্দন। এই অমর শহীদের শ্রদ্ধা জানাতে সিধু কানহর নামে একটি বিশ্ববিদ্যালয় আমরা করেছি, আমরা আরও অনেক কাজ করেছি, এবং তাতে আমি মনে করি যে প্রত্যেকে খুশি হবে। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলররা যারা আছেন তারা তো ভীষণ খুশি হবেন, তাদের স্টুডেন্টরা নিজেরাই নিজেদের টাকায় পড়াশুনো করবে, মানে এই 10 লক্ষ ক্রেডিট কার্ডটা তাদের নিজেদের অহংকার, তাদের শিক্ষার অলংকার, তারা নিজে পায়ে দাঁড়াবে, বড় বড় ইউনিভার্সিটি কলেজে পড়বে। আমি চাই আমরা যে সুযোগটা পাইনি সে সুযোগটা আমার আজকের ভাই বোনেরা পাক। আমরা আমাদের সময় আমাদের কেউ একটা বইও দেয়নি, কোনো সুযোগ পাইনি, টিউশনি করে পড়াশোনা করতে হয়েছে, ছেড়ে দিলাম সে কথা। কিন্তু আজকের ভাই বোনেরা যেখানে আমরা আছি, আমাদের এই মানবিক সরকার, আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা আমরা পালন করব। আমরা সেই জন্য আজকে আমাদের আগে কৃষক বন্ধু করে দিয়েছি, অলরেডি তারা লোন পেয়েও গেছে অনেকে, এবং আজকে আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেটা আমরা ওপেন করছি। এছাড়াও আরও দুটো ইনফরমেশান দিই, একটু দয়া করে লিখবেন তাতে ছেলেমেয়েরা জানতে পারবেন, যারা টিভি আছেন একটু দেখাবেন দয়া করে, এগুলো খুব পজিটিভ কাজ। সবুজ সাথী প্রকল্পে আমরা ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের বাংলায় প্রায় 1 কোটি সাইকেল দিয়েছি। মাঝে নির্বাচনের জন্য আপনারা জানেন 3 মাস 6 মাস কোনো কাজ হয়নি, সেই সাইকেল দেওয়া বন্ধ ছিল, এখন আমরা আবার 12 লক্ষ সাইকেল দিচ্ছি। এই সাইকেল 2020 সালের নবম শ্রেণীর 3 লক্ষ ছাত্রছাত্রী, প্লিজ দয়া করে এটা বলবেন, এটা লিখবেন, তাহলে ছাত্রছাত্রীরা জানতে পারবে, 2020 সালের নবম শ্রেণীর 3 লক্ষ ছাত্রছাত্রী এবং
2021 সালে নবম শ্রেণীর 9 লক্ষ ছাত্রছাত্রী মিলে এই 12 লক্ষ সাইকেল আগামী নভেম্বরের মধ্যেই সবাই পেয়ে যাবেন। 6 লক্ষ আগে দেওয়া হয়ে গেছে। তরুণের স্বপ্ন, যেটা আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের বই তরুণের স্বপ্ন সেই প্রকল্পের নাম, যাদের আমরা ট্যাব দিচ্ছি। দ্বাদশ শ্রেণীর 8 লক্ষ 76 হাজার ছাত্রছাত্রীকে ইতিমধ্যেই ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়েছে। এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছে তারা যখন আবার দ্বাদশ শ্রেণীতে উঠবে তখনও প্রায় 8 লক্ষ 94 হাজার ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। এবং একটা কথা বলি আপনাদের, যে আমাদের যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড এটা কিন্তু ক্লাস 10 থেকেই সুবিধা পাবে, দশম শ্রেণী থেকেই পাবে। এর জন্য তাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অপেক্ষা করতে হবে না। 10 ক্লাস পাস করে সে যদি মনে করে আমি একটা অন্য স্কুলে পড়ব, বিদেশে পড়ব, অন্য রাজ্যে পড়ব, ভালো জায়গায় পড়ব, আমাদের এখানে তো শিক্ষার অভাব নেই, আমাদের অনেক ভালো ভালো স্কুল কলেজ এখানে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, আমাদের ইউনিভার্সিটিগুলো, আমাদের কলেজগুলো, আমাদের স্কুলগুলো, এর জন্য আমরা গর্ববোধ করি। এছাড়াও আরেকটা কথা বলি বাংলার জন্য, এটা বাংলার আপনারা জানেন যে আমাদের ক্যান্সারের 25% পেশেন্ট সবাই কিন্তু মুম্বাইতে যায়, টাটা ক্যান্সার হসপিটালে, টাটা সেন্টারের যে ক্যান্সার হসপিটালে আছে, বাংলা থেকে 25% লোক যায় চিকিৎসার জন্য। এবং সেক্ষেত্রে তাদের ওখানে গেলে থাকার, খাওয়া দাওয়ার, যোগাযোগ করার ভীষণ অসুবিধে হয়, ডেট পাওয়ার, কন্ট্যাক্ট করার, ক্যান্সার দেখানোর ভীষণ অসুবিধে হয়, মানুষ খুব সমস্যায় পড়েন। এইসব কথা চিন্তা করার পরে আমরা টাটা মেমোরিয়ালের সাথে যোগাযোগ করেছিলাম, এবং যোগাযোগ করে আমরা যেটা করছি, টাটা মেমোরিয়াল আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওই মুম্বাইতে যে টাটা ক্যান্সার হসপিটাল আছে ওই রকম আরও দুটো বাংলায় টাটা মেমোরিয়াল এবং পশ্চিমবঙ্গ সরকার মিলে দুটো ক্যান্সার হসপিটাল করবে, একটা SSKM-এ হবে আর একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হবে। তাহলে বাংলার লোকেদের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না, এখানেই তারা ক্যান্সারের সব ট্রিটমেন্ট করতে পারবে, এতে তাদের অনেক সুবিধে হবে। এই পর্যন্ত। আর একটা বলি, যেহেতু আমি পেশ করছি ওয়েস্ট বেঙ্গল, আমি কাল দেখেছি কিছু কিছু নেতারা অনেক বড় বড় ভাষণ দিয়েছে ত্রাতার ভূমিকায় নেমে। ওয়েস্ট বেঙ্গল মনে রাখবেন অলরেডি 2.17 কোটি ডোজ দিয়েছে, টিকার ডোজ আমরা দিয়েছি টিল কালকে পর্যন্ত, দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর। আমরা যা ভ্যাকসিন পেয়েছি কি বলেছে, আমরা নাকি সেগুলো কাজ করিনি, আমি চ্যালেঞ্জ করছি। আমরা ভ্যাকসিন পেয়েছি 1.99 কোটি অ্যান্ড উই হ্যাভ অলরেডি অ্যাডমিনিস্টার্ড 1.90 কোটি ডোজেস ফ্রম দ্য সেম। আজকে আমাদের কাছে ভ্যাকসিন নেই বলে আমরা কলকাতায় সেকেন্ড ডোজ দিচ্ছি আজ আর কাল, কারণ ভ্যাকসিন ইজ নট অ্যাভেলেবেল। বলতে পারেন বাংলা কেন 1.99 কোটি পাবে, যেখানে উত্তরপ্রদেশ প্রায় 3.5 কোটির মতো, মহারাষ্ট্র যেখানে 3 কোটি 12 বা 17 লক্ষের মতো, আমার আপত্তি নেই তারা পাক, গুজরাট, রাজস্থান, আমাদের থেকে ছোটো ছোটো স্টেটগুলো আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে, কিন্তু বাংলাকে এরা বদনাম করে আর বাংলাকে ভ্যাকসিন দেয় না, বড় বড় কথা বলে। কেন আমাদের দেওয়া হয়নি? আমরা 3 কোটি ভ্যাকসিন চেয়েছিলাম আগেই, এখনও সেটার একটাও আসেনি। আর বাদবাকি আমরা কোথার থেকে 2.70 কোটি দিলাম জিজ্ঞেস করলেন না তো, 17 কোটি, এটা 59 কোটি টাকা আমরা রাজ্য সরকারের ট্রেজারি থেকে দিয়ে ভ্যাকসিন কিনেছি। এবং আমি আপনাদের বলেছিলাম সরকার না দিলে, কেন্দ্রীয় না দিলে আমরা নিজেরা কিনবো, এবং আমরা কথা রেখেছিলাম, আমরা কিনতে শুরু করেছিলাম। আমরা 59 কোটি
টাকা দিয়ে গভর্নমেন্টের ট্রেজারির টাকা দিয়ে আমরা 41 লক্ষ সরি আমরা প্রায় 25 লক্ষকে অলরেডি আমরা টিকা দিয়েছি। স্টেট গভর্নমেন্ট প্রকিওর 18 লক্ষ ডোজেস অফ ভ্যাকসিন ডাইরেক্টলি ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার্স বাই স্পেন্ডিং 59 কোটি ফ্রম দ্য স্টেট এক্সচেকার। বুঝলেন কিছু? 18 লক্ষ ডোজেস যেটা আমরা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি, প্রাইভেটরাও অনেকে দিয়েছেন, এবং আমরা ভ্যাকসিনেশনে যা পেয়েছি ইউটিলাইজেশনের দিক থেকে, ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, এক্সিকিউশনের দিক থেকে আমরা কিন্তু ভারতবর্ষের প্রথম। আমাদের টিকার সিস্টেম খুব ভালো, আমরা রোজ 3 লাখ 4 লাখ করে দিই, কিন্তু আমার হাতে না থাকলে আমি কী করবো বলতে পারেন? আমি নিজেও কিনতে পারবো না, আর তুমিও দিচ্ছ না। তো দেবে বলেছিল তো, দিলে না কেন? এখনো 2-3 দিন গ্যাপ হয়ে গেল, আগে 10 দিন গ্যাপ হয়েছে, আমাদের যেগুলো ছিল সেগুলো দিয়ে আমরা দিচ্ছিলাম। তা সত্ত্বেও বাংলায় মানে এত লোককে, 2 কোটি 17 লক্ষ লোককে অলরেডি আমরা ভ্যাকসিন দিয়েছি, এর মধ্যে 40 লক্ষ হচ্ছে যারা সবজি বিক্রেতা, যারা হকার, যারা বেরোজগারি, যারা গাড়ির ড্রাইভার, যারা অটো ড্রাইভার, যারা সুপার দিস মানে ধরুন রাইস মিলে কাজ করে, কেবল টিভিতে কাজ করে, এরকম অনেক লোক আছে বস্তি এরিয়া, গরিব এরিয়া, যাদের ক্ষমতা নেই, তাদের এই রকম 40 লক্ষ লোককে সুপার স্প্রেডার যারা, যাদের কাছে বেশি লোকজন যায়, তাদের আমরা অলরেডি দিয়েছি। এবং বেঙ্গল যে এফিসিয়েন্টলি কাজ করেছে তার জন্য আমরা অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি। তবে আমি মনে করি জনগণের অ্যাপ্রিসিয়েশন সবচেয়ে বড়, আর রাজনৈতিক দলের কথা যাদের কাজ নেই সারাক্ষণ সমালোচনা করে বেড়ায়। আর আমাদের দেখুন পরপর কত উন্নয়নের কাজ হচ্ছে এবং কাজ আমরা করে যাচ্ছি। আর যেটা ফেক ক্যাম্প হয়েছিল কলকাতায়, অনেক বড় বড় কথা অনেকে বলছেন, তাদের উদ্দেশ্য আমি বলবো, যখন ফেক ভিডিও হয় আপনারা কী করেন, কটা দায়িত্ব নেন? যখন ফেক নাটক করে, ডেকোরেশন করে, ভায়োলেন্স সাজানো হয়, কটা ব্যবস্থা নেন? একমাত্র বিজেপি পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে কেউ টুইটার করলে তাদের বিরুদ্ধে এফআইআর করেন, অ্যারেস্ট করেন, তাছাড়া কটা ব্যবস্থা নেন? আজকেও তো গঙ্গায় ডেড বডি এসছে কোভিডের, মানিকচকে পরপর ডেড বডি এসেই যাচ্ছে, উত্তরপ্রদেশে ভাসিয়ে দিচ্ছে, কত দূর ভাসতে ভাসতে কোথায় কেউ কুমির মাছ টাছ খেয়ে নিচ্ছে, কোথাও অর্ধেক ডেড বডি আসছে, কোথাও ডেড বডি চলে যাচ্ছে গঙ্গা দিয়ে। গেট খুললে তবে আমরা বুঝতে পারি যদি কোনো ডেড বডি আটকে থাকে, তাহলে আমার এখানে আমি 7টা ডেড বডি পেয়েছি অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কত যে রাজ্য দিয়ে গঙ্গা দিয়ে বেরিয়ে গেছে তার কোনো ইয়াত্তা নেই, তাদের মুখে বড় বড় কথা। এবং পরিষ্কার আমি বলি যে আমি সরি যে আমাদের ভ্যাকসিন ঠিকমতো দেওয়া হচ্ছে না। অন্য রাজ্য যদি 3 কোটি 3.5 কোটি পায়, তাহলে আমি কেন 1 কোটি কম পাবো? 1 কোটি কম পাও মানে তো আমি 1 কোটি লোককে ফার্স্ট ডোজটা দিয়ে দিতে পারতাম। সুতরাং বঞ্চনার একটা বড় জায়গা হয়ে গেছে এটা। দিবে দিয়ে আজকেই চিঠি তৈরি করো এবং আমাকে দাও এবং চিঠি লেখাও। সুতরাং এটাও আপনাদের কাছে বললাম, তার কারণ বড় বড় কথা বলছে তো ফেক ক্যাম্প নিয়ে, ওটা আইসোলেটেড একটা ম্যাটার, নাথিং, স্টেট গভর্নমেন্ট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট, নট অ্যাট অল। এবং আমাদের কমপ্লেন আসার সাথে সাথে যে অ্যাকশান আমরা নিয়েছি, এই অ্যাকশান আর কোনো দিন কেউ নিতে সাহস পায়নি। আর এখানে একটা পরিকল্পনা চলছে চক্রান্ত করে বিজেপি কিছু এজেন্সিকে দিয়ে, লোক সাজিয়ে, নিজের লোক তৈরি করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিকটেট করে, বাংলাকে বদনাম করে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলেও নয় পিল, নয় কিল, নয় ঢিল একটা কিছু করে যাচ্ছে টোটাল বোঝাপড়ার মাধ্যমে। আর ইউপিতে লোক রোজ মারা যাচ্ছে, হাতরাস থেকে শুরু করে দিল্লির ওই ক্যাকার ঘটনা, কত লোক মারা গেছে আজ পর্যন্ত? কিছু হয়েছে আজ পর্যন্ত? কোনো লোক বিচার পেয়েছে? কোনো বিচার হয়নি। এত লোককে
আজকে একটা ফেক ক্যাম্প করেছো বলে তোমরা চালাচ্ছ, সেটাও সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি আমরা, এবং তাদের যে ইঞ্জেকশনটাও দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জিজ্ঞেস করেছিলাম, সেটা কিন্তু কোভিডের ইঞ্জেকশন নয়, যা দিয়েছে সেটা ভুল করেছে। আমি তো বলেছি উগ্রপন্থার থেকেও ভয়ঙ্কর যারা চিট করে, এবং যারা চিট করে তারা অনেকের সাথে ছবি তুলে রেখে দেয় তার কারণ এটা শো অফ করবার জন্য, ডেঞ্জারাস। এখন আর কারোর সাথে কারো ছবিও তোলা যাবে না। দুই হচ্ছে আমরা স্ট্রং অ্যাকশন সে ব্যাপারে নিয়েছি, অলরেডি সিট তৈরি হয়েছে, এবং আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি যে ইঞ্জেকশনটা দিয়েছে সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক্স ইঞ্জেকশন, দ্যাট ইজ নট কোভিড ইঞ্জেকশন, এবং তার কোনো খারাপ কিছু হতে পারে কিনা সেটাও আমরা খোঁজ খবর করছি। আশা করি কিছু খারাপ হবে না, যদি হয় আমরা এই যতজনের ওপর করেছে তাদের প্রত্যেককে স্বাস্থ্য ডিপার্টমেন্ট যোগাযোগ রেখেছে এবং তাদের ভ্যাকসিনেশন আমরা করে দেবো, তাদের শরীর শারীরিক অবস্থা দেখে এবং তাদের পছন্দ মতো, এবং ডাক্তার যখন তাদের অ্যালাউ করবে, গভর্নমেন্ট নিজে দায়িত্ব নিয়ে এটা করে দেবে। সুতরাং মনে করবেন আমরা যেভাবে কাজ করি এরকমভাবে কাজ কেউ করে না। গুজরাটে তো বিজেপি পার্টি অফিস থেকে ভ্যাকসিন বিলি করা হয়েছিল, কটা হেলথ মিনিস্টারের চিঠি গেছিল, কটা তদন্ত করেছিল, আর যে রাজ্যটা সবচেয়ে বেশি কাজ করে সেখানে এসে বড় বড় কথা, শুধু মিথ্যে কথা, শুধু জালিয়াতি। আর এইসব কেসগুলো বিজেপি সাজিয়ে করেনি, তারই বা প্রমাণ কোথায়? যারা বিজেপি সাজিয়ে যে কেস করে তারা তৃণমূলের দূরে ছবি তুলে রাখে, ছবি দিয়ে কেউ আর বিচার করা যায় না। এখন ছবি একেবারে পুরো ফটোগ্রাফি থেকে ফটোশপ থেকেও করে নেয় অনেকে, জুম করে নেয় অনেকে, রাস্তায় বেরোচ্ছে, দাদা একটু কথা শুনবেন, না শুনলে বলবে দেখো শুনলো না, মেয়র বেরিয়ে চলে গেল, আর শুনতে গেলেই ছবি উঠে সেই ছবিটা দিয়ে ব্যবসা। বিজেপির ছবি নেই, সেই ছবিগুলো কোথায়? মনে রাখবেন চক্রান্ত যখন কেউ করে না চক্রান্তটা ধরা পড়ে যায়, এবং আমি আশা করি বিজেপির অনেকের সাথেও ছবি আছে বা অন্যান্য পার্টিরও, সেগুলো আগামী দিন বেরোবে, দেখতে পাবেন। কাজেই এই অন্যায় যে করে সে এ পার্টি হোক আর বি পার্টি হোক আর সি পার্টি হোক আর ডি পার্টি হোক, আমি কাউকেই বরদাস্ত করিনি এবং কাউকেই বরদাস্ত করছি না এবং আগামী দিনেও করব না। প্রত্যেককে বলবো সজাগ থাকুন, সতর্ক থাকুন। আজও চিটফান্ডের নামে অনেকেই গ্রামগঞ্জ থেকে টাকা তোলে, কেন দিচ্ছেন? বারবার করে বলছি দেবেন না, ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে করুন, ব্যাংক তো আছে, কোঅপারেটিভ ব্যাংকে যান, এমনি ন্যাশনালাইজড ব্যাংকে যান, কেন চিটফান্ডে টাকা রাখবেন? চিটফান্ডের নামে আজও অনেক লোক করে খাচ্ছে, তারা ভাবে এইসব লুটপাট করবো আর কয়েকটা ছবি দেখাবো, ইনফ্লুয়েন্স করবো জগৎটাকে। আমি পুলিশকেও বলবো এরকম ধরনের কোনো গজিয়ে ওঠা অফিস, এরকম ধরনের কোনো গজিয়ে ওঠা কোনো মাতব্বর উঠলে সমাজে সঙ্গে সঙ্গে তারা যেন চেক করে। আর এটা গুরুতর অন্যায়, আইএসের নাম করে চলে যাচ্ছে, এরকম অবশ্য শুধু এখানে নয় অনেক জায়গাতেই হয়েছে, সারা ভারতবর্ষেই কয়েকটা কেস হয়েছে, অনেকগুলোই হয়েছে। সুতরাং ইট ইজ নাথিং নিউ, আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে। এবার আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে বলুন। এই প্লিজ আপনি আমাকে এই সাবজেক্টটা অলরেডি আমি বলে দিয়েছি, আমি আর নতুন করে বলবো না। আমার না, আমার কে কি চিঠি দিল না দিল আই ডোন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। চিঠি সবাই সবাইকে দিতে পারে, আমিও রোজ হাজারটা চিঠি দিই, তখন তো জিজ্ঞেস করেন না। এই প্রশ্নটা কে জিজ্ঞেস করছেন ভাই? হ্যাঁ, আপনি ওনার সাথে কথা বলে নেবেন ইন্টারেস্ট থাকলে, আমার যেটা বলার আমি বলে দিয়েছি অলরেডি। সারাক্ষণ আমি দেখছি একটা জিনিস, মানে বাংলায় বিশেষ করে যখনই ছাত্রছাত্রীদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে একটা কোর্টে কেস করে দিচ্ছে। এটা যারা করছে তারা অন্যায় করছে, এই কারণে কোর্ট কেস যে কেউ করতে পারে, আমার কোর্টের ব্যাপারে কিছু বলার নেই, কিন্তু এত ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়। আজকে তিন চার বছর ধরে আমি দেখছি ছেলে মেয়েগুলো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, কারা কোর্ট কেস করছে? এরা কারা? এরা সমাজের বন্ধু, এরা ছাত্রছাত্রীদের বন্ধু। চাকরি পেলে আমি কখনো দেখি না
এ পাচ্ছে কি বি পাচ্ছে কি সি পাচ্ছে কি ডি পাচ্ছে, চাকরি পাবে 35,000 ছেলে মেয়ে, তাদের জন্য সব রেডি করা হলো, হঠাৎ করে একটা কোর্ট কেস করে দিল। সেম জিনিস আমি দেখছি এখানে ফুড ডিপার্টমেন্টে হচ্ছে, যখনই কোনো রেশন দোকানকে করাপশন কেসে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তখনই তারা গিয়ে একটা প্রোটেকশন নিয়ে চলে আসছে। এটা ভুল, এটা ঠিক নয়। আমি কোর্টের ব্যাপারে কোনো মন্তব্য না করেও বলবো, প্লিজ সি দ্য ফিউচার অফ দ্য স্টুডেন্টস। না না, এই কোর্টেই তো অলরেডি হাইকোর্টে পড়েছিল এতদিন, তারপর তো হাইকোর্টে ক্লিয়ার করেছিল। বুঝি, যে তালিকা কোর্ট বাতিল করেছে সেই তালিকার লোক গিয়েই কোর্টে কেস করেছে, আর কোর্ট ক্লিয়ার করেছিল যে তালিকা সেই তালিকাও আজকে কেস করেছে। স্টেট বলুন ভালো করে নিজেরা দাঁড়িয়ে, লয়ার না দিয়ে অ্যাজ এ প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট আপনি নিজে বলুন, নিজে প্লিড করুন যে আমার 35,000 স্টুডেন্টস আর ওয়েটিং সিন্স লং, হাউ লং দে উইল বি ওয়েটিং। তাদের সব কিছু রেডি হয়ে থাকা সত্ত্বেও আমরা দিতে পারছি না, আর আপনারাও যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে করে দিন, একদিনও টাইম নষ্ট করবেন না। তার কারণ দেখছেন তো এখন কিছু কোর্টবাবু হয়েছে, রাজনৈতিক নেতারা, কোর্টের কোনো দোষ নেই, এটা কিছু রাজনৈতিক নেতা করছে, হিংসুটে জেল আস ফিল করে, স্টুডেন্টরা পাক, ছাত্রছাত্রীরা পাক, এতে তাদের যায় আসে না, সারাক্ষণ খুঁত খুঁজে বেড়াচ্ছে, আর সারাক্ষণ একটা করে কন্টাই ব্যাংকে চুরির বিরুদ্ধে ইন্টারনাল অডিট হচ্ছে, আরও 2-3টে ব্যাংকে হচ্ছে, রিট পিটিশন করে বসে আছে যাতে অডিট না হয়। কেন এত ভয়? কেন পর্দা কা পিছামে কে হ্যায় আটকে দেওয়া যাতে তদন্ত না হয়? যেখানে গভর্নমেন্ট কমপ্লেন পাবে তদন্ত করবে, তদন্ত হবে, কন্টাই ব্যাংকেও তদন্ত হবে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট করছে ইন্টারনালি তদন্ত আমরা করতে পারি, যদি কোথাও করাপশনের আমরা অভিযোগ পাই তদন্ত করতে আমরা বাধ্য, এবং করাপশনের অভিযোগ এসছে বলেই কন্টাই, তমলুক, মিদনাপুর এবং আরও কিছু কোঅপারেটিভ ব্যাংক, সেখানে জনগণের টাকা থাকতে হবে, দেখতে হবে বেনামি অ্যাকাউন্ট কত আছে দেখবো না, ভূতের নামে কত অ্যাকাউন্ট আছে দেখবো না, ভূতদের তো বের করতে হবে, সেই অ্যাকাউন্টটা গভর্নমেন্টে আসবে, সেই জন্যই ভূতেদের মুখে রাম নাম চলছে, হরিনাম চলছে। সব কিছু কেস করে বন্ধ করে দাও, আর কলকাতা হাইকোর্টকে আমি খুব সম্মান করি, সেই সম্মানটা যেন অক্ষুণ্ণ থাকে। কি হলো সঞ্জয়, কি সঞ্জয় কি বলছিস? না, এটা বলতে পারবো না, যখন ইনভেস্টিগেশন হয় তখন ইনভেস্টিগেশন শুরু হওয়া থেকে শেষ না হওয়া পর্যন্ত এবং আমাদের কাছে ডিটেলস না আসা পর্যন্ত আমরা ডিটেলসটা বলি না। তদন্ত হচ্ছে তো এই কারণে, বহুত বেনামি অ্যাকাউন্ট আছে, ভূতেদের টাকা আছে, অনেক ঘোষদের টাকা আছে, সেগুলো কার, সেই অ্যাকাউন্টগুলো আমার গভর্নমেন্টকে দেখতে হবে না, কার টাকা বেনামি অত আছে খুঁজে বের করতে হবে না। চন্দ্রবাবু সরি, তুমি একটা অন্য কোয়েশ্চেন করো, আমি তোমায় উত্তর দিচ্ছি। ভাই আমি অত তোমাদের ডিটেলস বলতে পারবো না, আই এম নট এ লয়ার, এগুলো খুঁজে বের করো তোমরা সাংবাদিক। চন্দ্রবাবু তোমার যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে তুমি বলো, ওটার আমি উত্তর আগেই দিয়ে দিয়েছি। তারা যা চাইবে, এটা অ্যাবসলুটলি, কেউ হয়তো 2 লাখ চায়, 2 লাখ পাবে, কেউ হয়তো 4 লাখ প্রয়োজন, 4 লাখ পাবে, কেউ হয়তো 6 লাখ প্রয়োজন, 6 লাখ পাবে, হয়তো কেউ আজকে 2 লাখ নিল তার 2 লাখ, 10 লাখ পর্যন্ত লিমিট, 10 লাখ পর্যন্ত সে পাবে, তার কখনো প্রয়োজন 2 লাখ সে 2 লাখ নিল, কখনো প্রয়োজন 4 লাখ 4 লাখ নিল, কখনো প্রয়োজন 6 লাখ 6 লাখ নিল, কখনো প্রয়োজন 8 লাখ 8 লাখ নিল, কখনো প্রয়োজন 10 লাখ 10 লাখ নিল, 10 লাখ পর্যন্ত সে পাবে,
সে যদি একেবারে চায় একেবারেও পাবে, সে যদি মানে ফেজ বাই ফেজ চায় তাও পাবে। I am not this today. I launched a very good and beautiful program. So you, the negative people, every day you are doing the negative story. That I answered you even day before yesterday also. Why don't you catch the health minister? What he was doing? Every matter he interfered in state business. What he was doing? What his agency was doing? They cannot deny their responsibility also. Government of West Bengal have taken enough strong action. You show me a single government who have taken this strong action. So every day there is a discussion about something West Bengal, violence of West Bengal. Why? In national TV, every day, BJP is dictating the TV and they are giving the misinformation, disinformation. They want to defame, and it is a planted game from Home Minister's office. I am sure about you, about it. Planted game and planted story they are giving every day. What happened to Jadavpur? Why their central forces beaten to the women? Nothing happened there. After that, the women agitated. Why you beat the people? Tell me, why BSF killed the people? I have a great respect for this institution. But they should not behave like a BJP party member. That is my worry. সবার জন্য, it is for all, it is for all. It is universal, it is for all. আমার মনে হয় আজকে আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা নিয়ে করবেন ভালো করে। হ্যাঁ, কার্ড দেবো তো। হ্যাঁ, খোলো বই আর কার্ড। বই মানে কি? গাইডলাইন। আচ্ছা, এবার স্টুডেন্টকে দিতে শুরু করো। বলো, এইটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভেতরে আছে, এটা ওপরের খাপ, ভেতরে কার্ডটা আছে, এটা হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। দিদি, আপনি অনেকদিন ধরে বলে আসছেন কোভিডে যারা মারা যাচ্ছে তাদের পরিবারকে। ভাই, সব কোশ্চেন একদিনে হবে না, সব কোশ্চেন উত্তর একদিনে হবে না। আজকে সুপ্রিম কোর্ট সেটাই বলেছে। আমি আজকে সে সুপ্রিম কোর্ট যা বলেছে আমি দেখে নিয়েছি। সারাক্ষণ কোর্ট করার জন্য লয়ার আছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ের এটা তো সুবিধা হবে, এটা আগে দেখুন। সারাক্ষণ আপনারা যেমন করছেন, সারাক্ষণই যেন কোট কোট করে বেড়াচ্ছেন, যেন আর কোনো কাজ নেই দেশে। কোর্টের কাজ লয়ার আছে দেখবে। এইটা হচ্ছে স্টুডেন্ট কার্ড। আচ্ছা, আজকে কাকে কাকে দেওয়া হবে? তাদের কিছু ছেলে মেয়ে তো তোমরা রেখেছ। আজকে পোর্টাল ওপেন করা হলো। এবার আমি স্টুডেন্টদের কাছে আপিল করব যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন অনলাইনে দিয়ে দিয়েছো, সব অনলাইনে দেওয়া হয়ে গেছে। ওয়েব পোর্টালটা আরেকবার বলে দাও টিভিকে, ওয়েব পোর্টাল নাম্বারটা দাও আরেকবার বলে দিই আমি, যাতে স্টুডেন্টদের সুবিধে হয়। এই বইটা খোলো না। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের একটা অনলাইন সিস্টেম থাকবে। ওই যে সামনে আপনারা দেখে নিন। হ্যাঁ, ওইটাতে দেখিয়ে দাও, এবং এটা দিয়ে একটা অ্যাড করতে হবে ওয়েবসাইটে দিয়ে। তা নাহলে অনেকে জানবে না তো কী করে অ্যাপ্লাই করবে। পোর্টালটাই পুরো অ্যাপ্লাই করে একটা অ্যাড করে দেবে, ফ্রম এডুকেশন ডিপার্টমেন্ট, টেলিভিশনগুলোতে করে দাও। আর যেটা পেপারে দিয়েছো ঠিক আছে, কিন্তু টেলিভিশনগুলোতেও করে দাও, এটা লোকে জানতে চায়। হ্যাঁ, কী কী করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, ডিটেলসটা ওয়েবসাইট দিয়ে। আজকে লঞ্চ করা হলো, বাদ বাকি সব অনলাইনে চলে যাবে। এবং এগিয়ে বাংলা পোর্টালেও থাকবে,
এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পোর্টালেও থাকবে। আর কোন স্পেশাল পোর্টাল করেছে ওদের জন্য? দেখি সেটা তো আমি বলে দিই। আর একটা হচ্ছে, হ্যাঁ প্লিজ এটা একটু ভালো করে একটু ডরিক করে দেখাবেন আপনাদের টিভিতে, যাতে ছাত্রছাত্রীরা জানতে পায়, কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মনে রাখবেন এটার মধ্যে প্রায় 1 কোটি আপনি সমস্ত মিলিয়ে ছাত্রছাত্রী পেয়ে যাবেন, তার কম তো বেশি নয়। ইনক্লুডিং পরিবার যদি ধরে তাহলে কিন্তু 4-5 কোটি লোক কিন্তু এটা দেখবে এবং নেবে। ওয়েবসাইট নাম্বার হচ্ছে, আচ্ছা প্রথম থেকে বলি, উচ্চশিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, ওয়েবসাইট হচ্ছে www.wb.com/gov.in/https/ এত বড় দিলে কিন্তু ছেলেমেয়েরা ভুলে যাবে, শুধু অল্পটা দাও। বাংলা উচ্চশিক্ষা ম্যাডাম, এটা আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইট, এটা হচ্ছে এগিয়ে বাংলা ওয়েবসাইট ম্যাডাম, এটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তুমি অনলাইন যেটা করছো সেই পোর্টালের নাম্বারটা শুধু আমাকে দাও। হ্যাঁ ম্যাডাম, wbssc সেটা বলো। হ্যাঁ এটা অনলাইন পোর্টাল নাম্বার, এটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের, এইটা এটা, হ্যাঁ অনলাইন। একটা এগিয়ে বাংলা এবং উচ্চশিক্ষা দপ্তরের দুটো ওয়েবসাইট আছে সবাই জানে, কিন্তু এই স্টুডেন্টদের জন্য আর একটা পোর্টাল তৈরি করা হয়েছে, এটা হচ্ছে wbssc, আবার বলছি wbssc.com/wb.com/gov.in। এবং টোল ফ্রি নাম্বার একটা আছে, টোল ফ্রি নাম্বারটা হচ্ছে 1800-102-80-14। এটা তোমরা একটা টিভিতে অ্যাডও করবে, বইগুলো প্রেসকে আমরা দিয়ে দিচ্ছি। তারা তোকে আর পড়াশোনা করতে হবে না, স্টাডি করতে হবে না, সব বই বই থেকে থেকে লিখে দিবি। সাংবাদিকদের সবসময় পড়াশোনা করতে হয়। আজকে যদি আমি স্টুডেন্ট হতাম না, আমি কি সুন্দর স্টুডেন্ট কার্ডটা লাগিয়ে আমি এখানে বুকে লাগিয়ে ঘুরে বেড়াতাম, আর আমি গর্ববোধ করতাম। স্টুডেন্টদের জন্যই আমি এটা ইউজ করছি। আই ওয়ান্ট টু ডেডিকেট ইট ফর মাই বেঙ্গল স্টুডেন্টস, অল দ্য স্টুডেন্টস। টাকাগুলো আবার যেন কেউ না নিয়ে ফেলে। আজকে আবার কি, আজকে অনেক বল, আজকে আমার ক্রেডিট কার্ডটা করো, ক্রেডিট কার্ডটা করো, কোভ্যাক্সিন আই। ভাই আই হ্যাভ রিটেন সো মেনি লেটার্স দ্যাট গিভ আস সি কোর্স, ও রিগার্ডিং কোভ্যাক্সিন দ্যাট আই হ্যাভ অলরেডি রিটেন, নো আই ডিডন্ট রিসিভ এনি রিপ্লাই ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড আদার্স হু আর হু ওয়ান্টস টু গো টু অ্যাব্রড, ফর দেম দ্যাট ইট শুড বি রেকগনাইজড, আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য পিপুল হু হ্যাভ টেকিন কোভ্যাক্সিন, দে আর নট অ্যালাউড টু গো টু আউটসাইড। এটা ইয়েস ইয়েস আই হ্যাভ রিটেন এ লেটার বাট নো রেসপন্স টিল ইট। নো টুডে টুমোরো দেয়ার ইজ নো ভ্যাকসিন উইথ আস অ্যান্ড হোয়াট এভার উই হ্যাভ গট এভরি ভ্যাকসিন ইজ বিন অ্যাডমিনিস্টার্ড, সো ইউ আর আস্কিং দ্য ভ্যাকসিন, দে আর গিভিং ভ্যাকসিন সাম স্টেট ইন ডিফারেন্ট ওয়ে অ্যান্ড বেঙ্গল দে আর ডিপ্রাইভিং বেঙ্গল, বেঙ্গল ইজ অলসো এ স্টেট অ্যান্ড আই ডু নট নো ওয়াই দে এভরি টাইম দে উইল ডিফেন্ড দ্য বেঙ্গল অ্যান্ড ইউ পিপুল উইল ডিসকাস অ্যাবাউট অ্যাট্রোসিটিস অফ বেঙ্গল, ইউ নেভার ডিসকাস দ্য অ্যাট্রোসিটিস অফ ইউপি, ইউ নেভার ডিসকাস দ্য অ্যাট্রোসিটিস অফ গুজরাট, ইউ নেভার ডিসকাস দ্য অ্যাট্রোসিটিস অফ বিহার, ওনলি ইউ ডিসকাস বেঙ্গল অ্যান্ড দ্যাট ইজ অলসো ভেক ফেক অ্যান্ড ভেক ডিস্টর্টেড মিসইউজ দ্য পাওয়ার, বিজেপি প্ল্যান্টেড দ্য স্টোরি, দে গিভ দ্য ডেকোরেটেড
the drama and all are organized. It is BJP's conspiracy. Bengal is doing better, that's why they are jealous. They are defeated, that's why they cannot accept the verdict of the people. Thank you. কেন ভাই তুমি আমার সাথে যাবে কে দেখি এর কোশ্চেনটা উত্তরটা অডিও নেই অডিও নেই অডিও নেই।